হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে একটি প্র্যাকটিস সেট সলভ করব। খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে এই প্র্যাকটিস সেটটি, এবং প্রত্যেকটি অঙ্কই খুবই ইম্পর্টেন্ট। শুধু WBP কনস্টেবল মেইন পরীক্ষা নয়, সমস্ত রকমের সরকারি চাকরি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। তো তোমরা শুধু ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ ওয়াচ করো, আশা করি প্রত্যেকের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রবলেম চক্রবৃদ্ধি সুদের খুব ইম্পর্টেন্ট একটি প্রবলেম দিয়ে শুরু করছি। এই টাইপের অঙ্ক কিন্তু WBCS বলো, কনস্টেবল বলো, এক্সাইজের পরীক্ষায় বহুবার এসেছে। দেখো, কত টাকার 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা। একটা জিনিস খেয়াল করো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্যের একটা ফর্মুলা আছে, এটা একটু মনে রাখো। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ, নর্মালি এখানে 3 বছরে বলবে না রাজ্যের পরীক্ষায়। ওকে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্যের ফর্মুলাটা হচ্ছে, একটু মনে রাখবে, PR2। ফর্মুলাটা কি? PR2। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটো ডিফারেন্স PR2। পি মানে জানো, পি মানে আসল বা মূলধন, আর মানে হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, কি বলি, সুদের হার। সুদের হার ওই পার্সেন্ট থাকে না, 5%, 10%, এটা এখানে বসাবো। তাহলে এবার প্রশ্নে দেখো কি দেওয়া আছে। প্রশ্নে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য দেওয়া আছে 48 টাকা। 48 টাকা এটা লিখবো আমরা ডান দিকে। প্রশ্নে যা দেওয়া আছে এটা ডান দিকে লিখবো, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা দেওয়া আছে, এটা ডান দিকে লিখবো। আর বাঁদিকে কি লিখবো? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের ডিফারেন্সের ফর্মুলাটা লিখবো বাঁদিকে। বুঝা গেল? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের ডিফারেন্স যত দেওয়া আছে এটা ডান দিকে, আর বাঁদিকে লিখবো ফর্মুলাটা। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের ডিফারেন্সের ফর্মুলা কি? PR2। আশা করি প্রত্যেকে ক্লিয়ার করতে পারলে। এটাও চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, আর বাঁদিকে যেটা লিখলাম এটাও চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স, দুটো সেম জিনিস, অবশ্যই সমান হবে। PPI আর এর জায়গায় পার্সেন্টটা বসাও। কত পার্সেন্ট বলছো বলো দেখি? 20%। 20% মানে 20/100, 20% মানে 20/100, স্কোয়ার আছে, দুইবারে লিখলাম। ওকে, 20% মানে পার্সেন্ট ভাঙালে নিচে 100। এবার যেহেতু স্কোয়ার আছে এটা কবার লিখবো বলো দেখি? 2 বার, = 48। 00 ক্যান্সেল, 00 ক্যান্সেল, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, তার মানে উপরে পি, নিচে 5, 5 = 25, 5 আর 5 গুণ করলে 25, = 48। ক্লিয়ার? 5, 5 = 25, তাহলে পি এর ভ্যালু কত হবে বলো দেখি? এই 25কে যদি ডান দিকে পাঠানো হয়, 25 আর 48 গুণ হবে, 48 25 কত হয় গুণ করে দেখো, 1200 হয়, তাই না? তার মানে আসল বা মূলধন কত হচ্ছে? 1200 টাকা, এটি অ্যান্সার। দেখো 2 নম্বরে কি বলছি, এবার একটি সরল সুদের অঙ্ক দেখো, খুব ইম্পর্টেন্ট। বার্ষিক 10% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে? এরকম যদি বলে না সুদে আসলে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, যাই বলুক, তুমি আসলটা ধরে নাও, যে কোনো ধরা যায়, আসল আরেক দিকে লিখে নিলাম, সুদ আসল, সুদ আসল, এরকম 3 গুণ 4 গুণ যাই বলুক, সময় বলুক, সুদের হার বলুক, যাই বার করতে বলুক, এরকম যদি বলে আসল যে কোনো ধরা যায়, আমি ধরলাম 1 টাকা, তুমি 5 টাকা, 10 টাকা, 100 যে কোনো ধরতে পারো, তো ফালতু বড় দেখে ধরে কি লাভ, আমি ছোটই ধরলাম আসল 1 টাকা। তাহলে এবার বলছি সুদ আসল 3 গুণ হবে, তার মানে কত টাকা হবে বলো দেখি? 3 টাকা। আসল যদি 1 টাকা হয়, মানে ব্যাংকে যদি 1 টাকা রাখা হয়, তাহলে সুদে আসলে সেটা 3 গুণ, অর্থাৎ হবে 3 টাকা। তাহলে বলো দেখি কত টাকা বাড়লো? সরি, 3 গুণ না, এখানে কত বলছে? সরি ভাই, 2 গুণ, মানে 2 টাকা। 3 গুণ বললে 3 টাকা হবে, 4 গুণ বললে 4 টাকা। আচ্ছা, তাহলে 1 টাকা তুমি ব্যাংকে রেখেছিলে, হয়ে গেলো 2 টাকা, বলো দেখি কত বাড়লো? 1 টাকা বাড়লো, যেটা বাড়ে সেটাকে আমরা কি বলি? সুদ। এবার অনেকে ভাবতে পারো যে 1 কোথা থেকে আসলো, আমি বললাম যে কোনো ধরা যায়, 5, 10, 20, 100 যে কোনো ভাবতে পারো, তো ফালতু বড় না ধরে ছোট ধরো, সবচেয়ে ছোট ধরলাম 1 টাকা আসল, তাহলে সুদে আসলে দ্বিগুণ মানে 2 টাকা হবে, কত টাকা বাড়লো? 1 টাকা, যেটা বাড়ে সেটাকে আমরা কি বলি? সুদ। এবার আমরা জাস্ট সরল সুদ কষার ক্ষেত্রে একটাই ফর্মুলা শিখবো, I = PTR/100, I = PTR/100, এই ফর্মুলায় বসিয়ে দাও, অঙ্ক কমপ্লিট। আই মানে সুদ, সুদ বসাও, সুদ 1 টাকা, পি মানে আসল, আসল কত টাকা? 1 টাকা, ইনটু টি ফর টাইম, টাইম কি দেওয়া আছে? সময় দেওয়া নেই, সময় বার করতে হবে,
আর আর ফোর পার্সেন্ট কত পার্সেন্ট বলছে 10% নিচে 100 বুঝে গেল আই মানে সুদ সুদ কত 1 পি মানে আসল 1 টি ফোর টাইম টি আর মানে পার্সেন্ট 10% আর নিচে 100 10 10 100 একে ক্যান্সেল এই 10 এদিকে আসবে 10 ওকে 10 সমান সমান টি টি এর মান 10 অর্থাৎ সময় হচ্ছে 10 বছর ক্লিয়ার এটি অ্যানসার দেখো তিন নম্বরে কি বলছি খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক এক ব্যক্তি দুটি ট্যাপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রি করায় একটিতে 10% লাভ অপরটিতে 10% ক্ষতি হয় দুটি ট্যাপ রেকর্ডার আছে দুটো সেম দামে বিক্রি করছে বিক্রি করায় একটায় লাভ হচ্ছে 10% আরেকটায় 10% ক্ষতি হচ্ছে এবার বলছে ট্যাপ রেকর্ডার দুটি বিক্রি করে তার কত লাভ বা ক্ষতি হয় কত পার্সেন্ট টোটাল তাহলে দুটো ট্যাপ রেকর্ডার আছে প্রথমটা বিক্রি করে দুটো আলাদা আলাদা দামে কেনা হয় হ্যাঁ আর বিক্রি করা হচ্ছে সেম দামে প্রথমটা বিক্রি করে 10% লাভ হচ্ছে আর দ্বিতীয়টা বিক্রি করে 10% ক্ষতি হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই টাইপে না নর্মালি দেখবে এই দুটো পার্সেন্ট সেম থাকবে সেম এখানে 20% লাভ 20% ক্ষতি 30% লাভ 30% ক্ষতি ভালো করে দেখো খুব ইম্পর্টেন্ট একটা টাইপ দুটো জিনিস সেম দামে বিক্রি হচ্ছে একটাই লাভ হচ্ছে একটাই ক্ষতি একটাই যত পার্সেন্ট লাভ আরেকটাই তত পার্সেন্ট ক্ষতি এবার যদি বলে মোটের উপর কত লাভ হবে মোটের উপর খেয়াল রাখবে ফ্রেন্ডস এই ধরনের অঙ্ক আমরা ভাঙিয়ে করবো না শর্টকাটে করছি এটা খুব ইম্পর্টেন্ট একটা টাইপ একটু মনে রাখার চেষ্টা করো একটাই যত পার্সেন্ট লাভ অপরটাই তত পার্সেন্ট ক্ষতি এই ধরনের অঙ্কে টোটাল মোটের উপর সবসময় ক্ষতি হবে দুটো বিক্রি করে অলওয়েজ তোমার ক্ষতি হবে কত পার্সেন্ট ক্ষতি ডাইরেক্ট বার করে বুদ্ধি হচ্ছে শর্টকাট দুটো পার্সেন্ট দুটোর গুণফল বাই 100 10 × 10/100 নর্মালি দুটো পার্সেন্ট সেমই থাকবে 20% লাভ 20% ক্ষতি 30% লাভ 30% ক্ষতি তুমি জাস্ট পার্সেন্ট দুটো গুণ করে 100 দিয়ে ভাগ তাহলে 10 10 মানে 0 0 ক্যান্সেল এক তো এক এক ক্যান্সেল তার মানে 1% ক্ষতি তাহলে মোটের উপর সবসময় ক্ষতি হবে কত পার্সেন্ট ক্ষতি হবে পার্সেন্ট দুটোর গুণফল বাই 100 যদি বলতো 20% লাভ এখানে 20% ক্ষতি তাহলে 20 × 20/100 4% ক্ষতি হতো ক্লিয়ার তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজেই তুমি সলভ করতে পারবে জাস্ট পার্সেন্ট দুটো গুণ করে ভাই 100 দিয়ে ভাগ করে দিবে ক্লিয়ার দেখো 4 নম্বরে কি বলছে চিনির মূল্য 20% কমে যায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায় পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল দেখো এটা কত সহজে সলভ করব খুব ইম্পর্টেন্ট একটা টাইপ কিন্তু হ্যাঁ এখানে দেওয়া আছে মূল্য বা দাম যাই বলো আমি লিখে নিই দাম 20% কমে যায় 20% মানে আগে আরেকটা লিখি এখন 20% কমে যায় তার মানে কি পার্সেন্টকে যদি ভাঙানো যায় পার্সেন্ট দিয়ে ভাঙাই 20% কমে মানে আমরা দাম জানি না কত কিন্তু পার্সেন্ট দিয়ে যদি বলি আগে যদি দাম থাকে 100 ইউনিট এখন 20 ইউনিট কমবে তার মানে 100 − 20 তার মানে এখন দাম কত হবে 80 তাই না 20% কমে মানে কি আগে দাম যদি 100 থাকে এখন 20 কমবে তার মানে 100 − 20 এখন দাম কত হবে 80 বুঝা গেল পার্সেন্ট ভাঙানো হলো এটাকে যদি ছোট করা যায় তাহলে কত হবে 0 0 ক্যান্সেল 2 দিয়ে 10 কে ভাগ করলে 5 আর এখন হচ্ছে 4 এটা একটা অনুপাত একটা আভাস পেলাম বা একটা হিন্স পেলাম আগে দাম যদি থাকে 5 ইউনিট বর্তমান দাম হবে 4 ইউনিট দাম কমছে এবার দাম থেকে আমরা পরিমাণের রেশিও বার করার চেষ্টা করি পরিমাণ ওই ব্যক্তি সেম খরচ করছে আগে যত টাকা খরচ করতো এখনও সেম টাকা খরচ করছে প্রশ্নে দেওয়া আছে দেখো ওই ব্যক্তি আগেও 600 টাকা খরচ করতো এখনও 600 টাকা খরচ করছে এবার যেহেতু জিনিসের দাম কমলো একটা জিনিস খেয়াল রাখবে খরচ যেহেতু সেম করছে দাম কমলে জিনিস বেশি পাওয়া যাবে যত দাম কমবে জিনিস তত বেশি পাওয়া যাবে আগে দাম বেশি ছিল তাহলে জিনিস কম পাওয়া যেত এখন দাম কমলো এখন জিনিস বেশি পাওয়া যাবে এবার প্রশ্ন হলো আগে কত কম ছিল অ্যাকচুয়ালি কি দামকে যদি উল্টে দেই উল্টে এখানে দিয়ে দিলাম 4 এখানে আসলো 5 দেখো এবার হিসাবটা মিলছে আগে দাম বেশি ছিল জিনিসের পরিমাণ কম পাওয়া যেত 4 ইউনিট আগে জিনিস পাওয়া যেত 4 ইউনিট কম কেন কম পাওয়া যেত আগে দাম বেশি ছিল আর এখন কতটুকু জিনিস পাওয়া যাচ্ছে 5 ইউনিট এখন কেন বেশি পাওয়া যাচ্ছে জিনিসের দাম কমলো তাই পরিমাণ বেশি পাওয়া যাবে তাহলে আমরা কি দেখতে পেলাম খরচ যদি সেম থাকে দামের অনুপাতকে জাস্ট উল্টে দিবে তাহলে পরিমাণ পাওয়া যাবে দামের অনুপাত ছিল 5:4 তাহলে পরিমাণের অনুপাত উল্টো 4 আসবে সামনে আর 5 যাবে পরেই
তাহলে বলো দেখি আগে 4 ইউনিট চিনি পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে 5 ইউনিট চিনি, তাহলে বলো দেখি এখন কতটুকু চিনি বেশি পাওয়া যায়? 1 ইউনিট। এতটুকু চিনি বেশি পাওয়া যায়, এতটুকু চিনি বেশি পাওয়া যায়, তোমাদের বোঝার জন্য আমি লিখে দিলাম, চিনি বেশি পাওয়া যায়। তোমরা অনেকেই কমেন্ট করছিলে গড়ের অঙ্ক কবে করানো হবে, বয়স সংক্রান্ত অঙ্ক আজকে বিকেলই, হ্যাঁ বয়স সংক্রান্ত একটি অঙ্ক প্রোভাইড করব, আগামীকালকে ত্রিকোণমিতি প্রোভাইড করব, আগামীকালকে চেষ্টা করব বিকেলের মধ্যে আবার গড়টাও প্রোভাইড করার। ওকে, তোমরা রেগুলার চ্যানেলটা ফলো করো, প্রত্যেকটি টপিকই করিয়ে দিব। তাহলে চিনি কতটুকু বেশি পাওয়া যাচ্ছে? 1 ইউনিট। আর প্রশ্নে দেখো তো কি বলছে, কতটুকু চিনি বেশি পাওয়া যায়? 5 কেজি চিনি। প্রশ্নে বলছে 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। তাহলে আমি যদি বলি 1 ইউনিটটা কি, তোমরা বলবে এখন এতটুকু চিনি বেশি পাওয়া যায়। আবার প্রশ্নে যে দেওয়া আছে 5 কেজি, বলো দেখি এটা কি? এতটুকু চিনি বেশি পাওয়া যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলো দেখি? এই দুটো সেম জিনিস। 1 ইউনিটটা কি, আগের থেকে এখন এতটুকু চিনি বেশি পাওয়া যাচ্ছে। আর প্রশ্নে যে দেওয়া আছে 5 কেজি, এটাও কি? আগের থেকে এখন এতটুকু চিনি বেশি পাওয়া যায়। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে দুটো সেম জিনিস। যেহেতু দুটো সেম জিনিস, তাহলে আমি বলতেই পারি 1 ইউনিটের ভ্যালু বা মানি হচ্ছে 5 কেজি। যেহেতু দুটো সেম জিনিস, তোমাকে মানতেই হবে 1 ইউনিটের ভ্যালুই হচ্ছে 5 কেজি। বলো দেখি কত দিয়ে গুণ করলে আসে? 5 দিয়ে গুণ করলে আসে না? 5 ওকে 5 কেজি। এবার আমরা আগের ইস্যুটা বার করি, আগের পরিমাণটা, আগেরটা চেয়েছে 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, বলো দেখি 4 ইউনিটের ভ্যালু কত হবে? একটু আগে দেখলাম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 5 দিয়ে গুণ করতে হচ্ছে, তো সেমভাবে এখানে 4 ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে এখানেও আমরা 5 দিয়ে গুণ করবো, 4 5 20 কেজি। বর্তমানটা দরকার নেই, এটা বার করতে বলেনি, তো এই বর্তমানটা আমরা বার করবো না। তাহলে পূর্বে 20 কেজি চিনি পাওয়া যেত। দাঁড়াও ফ্রেন্ডস, এটা কিন্তু অ্যান্সার না। তাহলে পূর্বে কত কেজি চিনি পাওয়া যেত? 20 কেজি। 20 কেজি চিনি কত টাকায় পাওয়া যেত বলো দেখি? প্রশ্নে দেওয়া আছে 600 টাকায়। বুঝা গেল? তাহলে পূর্বে কত কেজি চিনি কেনা হতো? 20 কেজি। কত টাকা দিয়ে? 600 টাকায়। তাহলে ভাষাটা আমি এইভাবে বলতে পারি, পূর্বে 20 কেজি চিনির দাম ছিল 600 টাকা। পূর্বে 20 কেজি চিনির দাম ছিল 600 টাকা। তাহলে বলো দেখি পূর্বে 1 কেজি চিনির দাম কত ছিল? 20 কেজির দাম যদি 600 হয়, তোমরা বলবে 1 কেজির দাম কম হবে। কম মানে কী করবো বলো দেখি? ভাগ। 600কে 20 দিয়ে ভাগ করলেই পাওয়া যাবে। ভাগ করলে কত হয়? 0 0 ক্যান্সেল, 2 দিয়ে ভাগ করলে 30। তার মানে পূর্বে 1 কেজি চিনির দাম ছিল 30 টাকা। এটি অ্যান্সার, আশা করি ক্লিয়ার। 20 কেজির দাম যদি 600 হয়, তাহলে 1 কেজির দাম কম হবে। কম মানে 600 বাই 20, ভাগ করলে কত আসছে অ্যান্সার? 30 টাকা। আশা করি ক্লিয়ার। এবার দেখো সূচকের একটি অঙ্ক কি দেওয়া আছে। এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান সমান এ হলে এক্স ওয়াই জেড এর মান কত? দেখো দেখতে অনেক বড় হচ্ছে, বড় মনে হচ্ছে যে খুব জটিল হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুবই সিম্পল একটি অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষা আসছে কিন্তু এই অঙ্কটা। দেখো এটা কীভাবে সলভ করবো আরেকবার লিখে নিই। হ্যাঁ, এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি, তারপরে কী দেওয়া আছে আমি এভাবে ভাঙিয়ে ভাঙিয়ে লিখি, তিনটে পার্ট, বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান সমান এ। অনেক বড় মনে হচ্ছে, ভাবছো অনেক বড় হবে এটার সলিউশন, কিন্তু না, এটার সলিউশন খুবই সিম্পল। মন দিয়ে শোনো, প্রত্যেকে বুঝতে পারবে। অঙ্ক এমন একটা সাবজেক্ট যে যে এই সাবজেক্টটা শেখার চেষ্টা করবে, মন থেকে শেখার চেষ্টা করবে, তারা প্রত্যেকে শিখতে পারবে, কিন্তু যারা ভয় পাবে তারা কিন্তু কখনই শিখতে পারবে না। সাবজেক্টটাকে আপন করার চেষ্টা করো, প্রত্যেকে পারবে। দেখো কি বলছে, এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি, তাহলে বি এর মান কত বলো দেখি? এ টু দি পাওয়ার এক্স। বি এর জায়গায় আমি কত লিখতে পারবো? এ টু দি পাওয়ার এক্স। এখানে লেখো, এই যে বি আছে বি লিখবো না, এনে কত আছে বি, বি লিখবো না, বি এর জায়গায় কত লিখতে পারবো বলো দেখি? এ টু দি পাওয়ার এক্স। বি এর পরিবর্তে আমরা লিখলাম নতুন কিছু লিখবো, আমি তোমাদের বললাম বি আর লিখবো না, বলো দেখি বি এর পরিবর্তে কী লিখতে পারি? তাহলে বলো দেখি তোমরা প্রত্যেকে অ্যান্সার কী দিবে? বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স লেখা যাবে। বাইরে ওয়াই আছে, ওয়াই ওয়াই সমান সমান সি। আশা করি ক্লিয়ার। বি এর জায়গায় বি এর মানে এ টু দি পাওয়ার এক্স, বাইরে ওয়াই আছে, ওয়াই থাকবে সমান সমান সি। এবার এটাকে যদি ভাঙানো হয় এ এই, ভিতরেরটা আর বাইরেরটা গুণ করলে এক্স ওয়াই সমান সমান সি, এ এই পাওয়ার এক্স ওয়াই সমান সমান সি। আশা করি এতদূর ক্লিয়ার। এবার লাস্টের পার্টে আসো। আচ্ছা, সি এর জায়গায় আমরা কত লিখতে পারবো? সি এর মান এ টু দি পাওয়ার এক্স ওয়াই। বলো আমার সঙ্গে সঙ্গে, সি এর মান কত? এ টু দি পাওয়ার এক্স ওয়াই। সি এর মান এ টু দি পাওয়ার এক্স ওয়াই। এবার এই যে সি আছে, আমি বললাম এই সি লিখবো না, চলো সি এর পরিবর্তে নতুন কিছু লিখি। আর একই জিনিস কত ভাল লাগে, তাই না?
তাহলে সি কে পাল্টে আমরা নতুন কিছু লিখব। তাহলে বলো দেখি সি এর পরিবর্তে কত লিখতে পারবো? তোমরা বলবে সি এর পরিবর্তে লেখা যাবে এ টু দি পাওয়ার এক্স ওয়াই। সি এর পরিবর্তে আমরা কত লিখতে পারবো? এ টু দি পাওয়ার এক্স ওয়াই। বাইরে জেড আছে, জেডই লিখব। বুঝা গেল? বাইরে জেড লিখতে ভুলবে না কিন্তু, সমান সমান এ। সি এর জায়গায় সি এর মান, সি এর মান দেখো এখানে বার করলাম, এ টু দি পাওয়ার এক্স ওয়াই, বাইরে জেড, জেডই সমান সমান এ। এখানে বলো দেখি এ এর পাওয়ার কত হবে? ভিতরেরটা আর বাইরেরটা গুণ করলে এক্স ওয়াই, আর জেড গুণ করলে এক্স ওয়াই জেড। ভিতরের আর বাইরে দুটো গুণ হবে, এক্স ওয়াই আর জেড গুণ করলে এক্স ওয়াই জেড সমান সমান এ এর পাওয়ার নাই মানে কত আছে আমরা ধরবো বলে দেখি এক। এ এর পাওয়ার নাই মানে কত আছে? এক। এবার নিচে নিচে অ্যাকচুয়ালি এটা ক্যান্সেল, ক্যান্সেল মানে লজিক্যালি হয় না, চলো আমরা ক্যান্সেল করে দিই, আমরা অ্যান্সার বার করবো। এ এ ক্যান্সেল, তাহলে এ এ যদি কাটা যায় তাহলে বলে দেখি এক্স ওয়াই জেডের মান কত বার হয়ে গেল? ওয়ান। খুব সিম্পল, প্রথমে বি এর জায়গায় বি এর মান এ টু দি পাওয়ার এক্স, বাইরে ওয়াই, সি এর মান কত হলো এ টু দি পাওয়ার এক্স ওয়াই। এবার লাস্টেরটাই গিয়ে কী করলাম, জাস্ট সি এর জায়গায় সি এর মান বসিয়ে দিলাম, বাইরে জেড, জেডি গুণ করলে এক্স ওয়াই জেড, এখানে নাই মানে এক আছে, এক্স ওয়াই জেডের মান ওয়ান, এটি অ্যান্সার। দেখো ছয় নম্বরে কি বলছে, পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য। আচ্ছা বলো দেখি প্রথমে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা এক, পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম মানে একটি এক হবে আর বাকি চারটি কী হবে? শূন্য। বাকি চারটি শূন্য, দেখো পাঁচ অঙ্কের হয়ে গেল, এক দুই তিন চার পাঁচ, পাঁচ অঙ্কের হয়ে গেল। বুঝে গেল? পাঁচ অঙ্কের সংখ্যা মানে একটি হবে এক আর বাকি চারটি শূন্য। যদি বলে চার অঙ্কের ক্ষুদ্রতম একটি এক আর বাকি তিনটি শূন্য, তিন অঙ্কের ক্ষুদ্রতম একটি এক আর বাকি দুইটি শূন্য। বুঝে গেল? তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম মানে একটি এক হবে আর বাকি চারটি শূন্য। এবার এটা বলছে কত দ্বারা বিভাজ্য হবে? 319 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি করব, এই সংখ্যাটাকে 319 দিয়ে ভাগ করব। বুঝে গেল? পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব। এবার বলছে এটা কত দ্বারা বিভাজ্য হবে? 319 দ্বারা। আমরা 319 দিয়ে এটাকে ভাগ করব। বুঝে গেল? তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা প্রথমে লিখব, বৃহত্তম বললে বৃহত্তম লিখব, তারপর যত দ্বারা বিভাজ্য বলছে সেটা দিয়ে ভাগ করব, দেখি ভাগ মিলে কি না। যদি না মিলে তাহলে সেক্ষেত্রে লাস্টে আমরা ব্যবস্থা নিব। চলো প্রথমে ভাগ তো করি, 319 দিয়ে যদি 1000কে ভাগ করি, তিনবার দিই, 319 = 57, 3 = 9, বিয়োগ করলে এখানে 3 আসবে, এখানে 6 = 4, তার মানে 43, উপর থেকে নামাও 0, 430, একবার দিলে কত হবে? 319। ওকে, ভাগ করছি, তাহলে বিয়োগ করলে এখানে 1 আসবে, এখানে 2, 3 থেকে 2 গেলে 1, 111। তাহলে ভাগ তো মিলেনি, এবার ভাগ যদি মিলাতে চাই দুটো রাস্তা আছে। যদি ভাগ না মিলে, ভাগ মিলানোর জন্য দুটো রাস্তা আছে। এক, প্রথম রাস্তা কিছু বিয়োগ করতে হবে, কত বিয়োগ করতে হবে? 111। এবার প্রশ্ন হলো এটার থেকে যদি 111 মাইনাস করো, মাইনাস করে তোমরা দেখো আমি করবো না, করলে এটা চার অঙ্কের সংখ্যা হয়ে যাবে, বিয়োগ করলে সংখ্যাটা চার অঙ্কের হয়ে যাবে, কিন্তু অ্যান্সার তো চেয়েছে পাঁচ অঙ্কের, তাহলে এটা বিয়োগ করা যাবে না। আরেকটা রাস্তা কি, কিছু যোগ করতে হবে, হয় কিছু বিয়োগ করতে হবে, না হয় কিছু যোগ করতে হবে। প্রথমে তুমি বিয়োগ দিয়ে ভাববে, বলো দেখি বিয়োগের রাস্তাটা কেন ক্যান্সেল করলাম? বিয়োগের রাস্তাটা খুবই সহজ ছিল, 111 বিয়োগ করলেই এটা ভাগ মিলবে। আমি যদি বলি ভাগ মেলানোর জন্য কি করতে হবে, তাহলে তোমরা বলবে 111 মাইনাস করে দিলেই ভাগটা মিলবে। কিন্তু কেন মাইনাস করব না? মাইনাস করলে সংখ্যাটা চার অঙ্কের হয়ে যাবে। তাহলে অল্টারনেটিভ কী রাস্তা আছে? যোগ করতে হবে। কত যোগ করতে হবে? যোগ করার সময় একটু প্রবলেম আছে, একটু ঝামেলা আছে। দেখো এই দুটো ডিফারেন্সটা যোগ করতে হয়, ভাজক আর ভাগশেষ এই দুটো ডিফারেন্সটা বিয়োগ করতে হয়। 319 থেকে 111 বিয়োগ করলে কত হয়? 9 থেকে 1 গেলে 8, 0 = 208। এই দুটো ডিফারেন্স কত? 208। অর্থাৎ আমাকে 208 যোগ করতে হবে। বিয়োগ করার রাস্তা তো অ্যাভয়েড করলাম, হচ্ছে না, চার অঙ্কের হয়ে যায়, তাহলে যোগ করতে হবে। কত আছে? 1 = 4, তার মানে 10,000, তাই না? তাহলে 10,000-এর সঙ্গে বলো দেখি কত যোগ করতে হবে? এই দুটো ডিফারেন্স, ডিফারেন্স কত? 208, আমাকে 208 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 208। তাহলে 10,000-এর সঙ্গে 208 যদি যোগ করি, 10,208। বুঝে গেল? কত যোগ করতে হয়? ভাজক আর ভাগশেষের ডিফারেন্স, এটা আর এটার ডিফারেন্স, দুটো ডিফারেন্স কত? 208। অর্থাৎ 208 যোগ করতে হবে, যোগ করলে কত হচ্ছে? 10,208, এটি অ্যান্সার। দেখো সাত নম্বরে কি বলছে, 989 এবং 1327কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 5 এবং 7 ভাগশেষ থাকবে?
ভালো করে দেখো লসাগু বসাগু চ্যাপ্টারটা আমি একদিন এক ভিডিওতে পুরোটা কভার করব। এই WBB কনস্টেবল মেইন পরীক্ষার আগেই দুই একদিনের মধ্যেই কভার করব। ত্রিকোণমিতি, গড়, তারপরে ওই বয়স সংক্রান্ত অঙ্ক, তারপর এই লসাগু বসাগু, তারপর অনেকে বলছো নাম্বার সিস্টেম অবশ্যই দিব ভাই, প্রতিদিন তোমরা চ্যানেলটা ফলো করো, প্রত্যেকটা টপিক আমি করিয়ে দিব। এখানে বলছে 989 ভাগ করলে কত ভাগ শেষ থাকবে? 5। আবার বলছে যদি 1327 ভাগ করো, বলছে তাহলে ভাগ শেষ থাকবে হচ্ছে 7। একটা জিনিস খেয়াল করো, সংখ্যাগুলোর পরে কয়েকের কে আছে? সংখ্যাগুলোর পরে যদি দাঁড়া বা দিয়ে থাকে তাহলে লসাগু করতে হয়, আর যদি সংখ্যাগুলোর পরে কে থাকে কয়েকের কে, তখন আমরা গসাগু বার করি। কি বার করবো? গসাগু। কিন্তু গসাগু করার আগে কে আছে আমরা গসাগু, কে মানে গসাগু। কখনো দেখবে দাঁড়া বা দিয়েও নেই, কেউ নেই, কিছু না থাকলেও গসাগু, যদি কে থাকে তাহলে গসাগু, দাঁড়া বা দিয়ে থাকলে লসাগু। এবার যদি দাঁড়া বা দিয়েও থাকে না, মনে করো দাঁড়া বা দিয়েও নেই, কেউ নেই, তখনও গসাগু। আচ্ছা তাহলে কে মানে গসাগু, কিন্তু গসাগু করার আগে ভাগশেষগুলো বাদ দিয়ে নেবে। 989 ভাগ করলে 5 ভাগশেষ থাকে, ভাগশেষটা বাদ দাও, বাদ দিলে কত হয়? 905 বাদ দিলে 984। এখানে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে, ভাগশেষটা বাদ দাও, 1327 থেকে 7 মাইনাস করলে 1320। তাহলে কে মানে গসাগু, দাঁড়া বা দিয়ে মানে লসাগু, কিন্তু গসাগু করার আগে ভাগশেষগুলো সরিয়ে নাও। 989 ভাগ করলে 989 ভাগ করলে 5 ভাগশেষ থাকে, ভাগশেষটা আমরা সরিয়ে দিলাম, 1327 ভাগ করলে 7 ভাগশেষ থাকে, ভাগশেষটা সরিয়ে দিলাম। এবার চলো গসাগু বার করি। গসাগু মানে দুটো সংখ্যাকে ভাগ যেতে হবে, ছোটো বড়ো কোনো ব্যাপার না, দিলেই হয় গসাগুতে, 4 বাদ দিই, 4 14 কত হবে? 4 2 8 থাকবে, 1 18, 4 4 16 থাকবে, 2 4 6 24, এনে 4 বাদ দিলে 3 4 12 থাকবে, 1 3 4 12 330। আচ্ছা আরও দুইবার যাবে কি? হ্যাঁ দুইবার দিই তো, দুইবার দিলে 12 2 24, 3 2 6, দুইবার দিলে কত হয়? 16 2 32 থাকবে, 5 2 10। আর কতবার যাচ্ছে? 3 বার যায় তাই না? চলো 3 বার দিই, 3 4 12, 3 3 3 বার দিলে 3 5 15 থাকবে, 1 3 5 15। আর ভাগ যাবে না। এবার গসাগুতে নিচেরগুলো ক্যান্সেল করি, শুধু বাদিগেরগুলো নিব। বাদিগেরগুলো গুণ করলে কত হয়? 4 2 8, 3 8 24। শুধু মাদিগেরগুলো গুণ করবো, 4 2 8, 3 8 24, তার মানে গসাগু 24, তার মানে আমাদের এই অঙ্কের অ্যান্সার হবে 24। ক্লিয়ার? দেখো এবার 8 নম্বরে এই জিনিসটার মান বার করতে হবে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু প্রায়ই একটি পরীক্ষায় আসে, সে মাইনাস দিয়েও থাকতে পারে, প্লাস দিয়েও থাকতে পারে। দেখো এই ধরনের অঙ্ক আমরা কত সহজে সলভ করব, মাঝখানেরগুলো নিয়ে আমরা ভাববই না, শুধু প্রথমেরটা আর লাস্টেরটা লসাগু করব। কোনটা কোনটা বলো দেখি, প্রথম আর লাস্টের বলো দেখি। এটা লসাগু করলে কী হবে? 2 হবে লসাগু, আর উপরে কত? আর নিচে কিছু নেই, 2 গিয়ে 1-এর সাথে গুণ হবে, 2 অক্ষে 2, 2-এর থেকে 1 মাইনাস করলে 1, বুঝে গেল? 2 অক্ষে 2, 2-এর থেকে 1 বিয়োগ করলে 1, আর লাস্টেরটা কত হবে বলো দেখি? লসাগু করলে লাস্টেরটা এন হবে লসাগু, এন ওকে এন মাইনাস 1, বুঝে গেল? এন ওকে এন মাইনাস 1 হলো প্রথমেরটা আর লাস্টেরটা করবো লসাগু। এবার অ্যান্সার হবে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়, এন মাইনাস 1 তো ছোট, নিচেরটা বড়, এন বড়, এন মাইনাস 1 মানে এনের থেকে 1 কম, সবচেয়ে বড় গুণটা এখানে বলো দেখি এন। এই 4টে সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কত? 1, আর সবচেয়ে বড় কত? এন, এন নিচে আছে, এটা নিচে থাকবে, এটি অ্যান্সার। প্রথমেরটা আর লাস্টেরটা করবে লসাগু, তারপরে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়, সবচেয়ে ছোটটা উপরে সবচেয়ে বড়টা নিচে, এটি অ্যান্সার। দেখো 9 নম্বরে কি বলছে, একটি পরিমিতির অঙ্ক। দেখো একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 30:2, 12 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তির পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে, পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার? আচ্ছা একটা জিনিস খেয়াল করো, মাঠের পরিসীমা কোনটাকে বলে জানো তো? মাঠের বাউন্ডারিটা, বাউন্ডারিটা, এই চারপাশটাকে আমরা বলি পরিসীমা, আর ভিতরেরটাকে বলি এরিয়া বা ক্ষেত্রফল। ভিতরের যে এই ফাঁকা জায়গাটা এটাকে আমরা বলি ক্ষেত্রফল বা এরিয়া। আমরা নর্মালি আমরা ভাষায় কী শব্দটা ব্যবহার করি? এরিয়া, বলি না এরিয়া, এরিয়া বলতে ভিতরের জায়গাটা, আর এই বাউন্ডারিটাকে আমরা কী বলি? পরিসীমা। আচ্ছা এবার মন দিয়ে শুনো কী বলছে, 12 কিমি পার ঘন্টা গতিবেগে এক ব্যক্তি এই মাঠটা ঘুরে আসতে 8 মিনিট সময় লাগে। আচ্ছা এটা পরে ভাবি, 8 মিনিটে প্রথমে বার করি, 8 মিনিটে কতটুকু যায়? 12 কিমি পার ঘন্টা, ঘন্টা মানে কি বলো দেখি? 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 12 কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় যায় 12 কিমি,
এক ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে কত কিমি যাবে? 12 কিমি। এটাকে মিটারে নিয়ে আসলে 12,000 মিটার। 4 কিমি মানে 4,000 মিটার, 5 কিমি মানে 5,000 মিটার, তাহলে 12 কিমি মানে 12,000 মিটার। ক্লিয়ার? তাহলে 12 কিমি পার ঘন্টা, ঘন্টা মানে এক ঘন্টা, এক ঘন্টা মানে কত মিনিট বলো দেখি? 60 মিনিট, 60 মিনিটে কত কিমি যাচ্ছে? 12 কিমি, 12 কিমি মানে 12,000 মিটার। আচ্ছা, এবার আমরা বার করব 8 মিনিটে কতটুকু যায়। কীভাবে বার করতে পারি? তুমি ওই কিক দিয়ে বার করতে পারো, তৈরিশিক দিয়ে বার করতে পারো, আরেকটা ডাইরেক্ট বার করা যায়। আমি না ওই কিক করবো, না তৈরিশিক করবো, আমি ডাইরেক্ট করবো। কীভাবে বলো দেখি? কত দিয়ে গুণ করলে আসে? 60কে 2 দিয়ে গুণ করলে 120, আর দুটো শূন্য থাকলো তাই না? তাহলে 200 দিয়ে গুণ করতে হবে। 60কে 2 দিয়ে গুণ করলে 120, আর দুটো শূন্য আছে তার মানে 200 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমি কি বললাম বুঝতে পারলাম? ডিস্টেন্স বার করতে গেলে 200 দিয়ে গুণ করতে হচ্ছে। তো সেমভাবে আমি যদি বলি 8 মিনিটে কতটুকু যাবে, এটাকেও জাস্ট 200 দিয়ে গুণ করে দিব। 60 মিনিটে যায় 12,000 মিটার, কত দিয়ে গুণ করলে আসে? 200 দিয়ে। তো সেমভাবে 8 মিনিটে কতটুকু যাবে, এটাকেও 200 দিয়ে গুণ করো। 8কে 200 দিয়ে গুণ করলে 8 দুগুণে 1600 মিটার। ওকে, এবার ধারো অঙ্ক শেষ না কিন্তু, যা শুরু হলো। এবার 8 মিনিটে ওই ব্যক্তিটা কি ঘুরে আসে বলে দেখি? মাঠের চারপাশ ঘুরে আসে। একটা জিনিস কি মাঠের চারপাশ ঘুরে আসবে, চারপাশে বেড়া দিবে, চারপাশটাকে আমরা কি বলি বলো দেখি? পরিসীমানা। 8 মিনিটে ওই ব্যক্তি মাঠটা ঘুরে আসে, মাঠের চারপাশ ঘুরে আসে, চারপাশ বাউন্ডারিটা ঘুরে আসে। তার মানে 8 মিনিটে যে ডিস্টেন্সটা যাবে সেটাই কিন্তু কি বলো দেখি? পরিসীমা। 8 মিনিটে যে ডিস্টেন্সটা যাবে সেটাই পরিসীমা। অনেকে বলবে স্যার কেন, একটু ভাবার চেষ্টা করো। বাউন্ডারিটাকেই আমরা কি বলি পরিসীমা। পরিসীমা মানে কি? বাউন্ডারিটা। 8 মিনিটে কি ঘুরে আসছে? বাউন্ডারি। বাউন্ডারি মানে পরিসীমা ঘুরে আসছে। বুঝা গেল কি বললাম? ওই ব্যক্তি 8 মিনিটে বাউন্ডারিটা ঘুরে আসে, বাউন্ডারি চারপাশ, চারপাশ ঘুরে আসা মানে এটাকেই আমরা কি বলি? পরিসীমা। অর্থাৎ 8 মিনিটে যে ডিস্টেন্স যাচ্ছে এটাই কি বলো দেখি? মাঠের পরিসীমা। ওকে, তাহলে এটা মাঠের পরিসীমা। সাইডে কিছু করলে, সিম্পল কথা, সাইডে বেড়া দিবে, ঘুরে আসবে, এটাকেই আমরা কি বলি? পরিসীমা। সাইডে কিছু করলে পরিসীমা, আর ভিতরে কিছু করলে ক্ষেত্রফল। লোকটা চারপাশ ঘুরে আসছে, তার মানে যে ডিস্টেন্সটা যাচ্ছে সেটা হচ্ছে কি বলো দেখি? পরিসীমা বা বাউন্ডারিটা। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেওয়া আছে দেখো প্রশ্নে। দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে 3:2। তাহলে এটা ছবি দেখেই করতে পারো। দৈর্ঘ্য 3 ইউনিট, এটাও দৈর্ঘ্য 3 ইউনিট, ইউনিট আর লিখলাম না, প্রস্থ 2। তাহলে বাউন্ডারি কত হবে বলো দেখি? দৈর্ঘ্য 3, এটাও 3, এটা 3, এটা 3। বাউন্ডারি কত? 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 2 10 ইউনিট। তাহলে বলো দেখি পরিসীমা কত ইউনিট বার করলাম বলো দেখি? 10 ইউনিট। কোনো ফর্মুলা ছাড়াই ছবিতে দেখো, ছবি দেখেই তো পরিসীমা পাওয়া যাবে। পরিসীমা মানে বাউন্ডারিটা। বাউন্ডারিটা কত হয়? 3 আর 3 6, 8 2 8, 2 10, 10 ইউনিট। তাহলে আমি যদি বলি 10 ইউনিটটা কি বলো দেখি ফ্রেন্ডস, তোমরা বলবে পরিসীমা। তারপর বলো দেখি ভাই বা বোন যারাই দেখছো, এই 1600 মিটারটাও কি পরিসীমা? 8 মিনিটে লোকটা চারপাশ ঘুরে আসে, 8 মিনিটে চারপাশ ঘুরে আসে, তার মানে 8 মিনিটে যে ডিস্টেন্স যাবে সেটাই কি? পরিসীমা। তাহলে আমি যদি বলি 1600 মিটার, এটা কি? তোমরা বলবে এটাও হচ্ছে পরিসীমা। আবার মাত্র যে মার করলাম 10 ইউনিট, এটা কি? এটাও পরিসীমা। যেহেতু দুটো সেম জিনিস, তাহলে তোমাকে মানতেই হবে এই 10 ইউনিটের ভ্যালুই হচ্ছে কত বলে দেখি? 1600। কত দিয়ে গুণ করলে আসে? 16 দিয়ে গুণ করলে হয় 160, আর একটা শূন্য এক্সট্রা থাকে, তার মানে 160 দিয়ে গুণ করতে হবে। বুঝা গেলো? 160 দিয়ে গুণ করলে দেখো 16কে 16, আর 2টো 0। তাহলে 10 ইউনিটের ভ্যালু 160, আমাকে কি বার করতে হবে? ক্ষেত্রফল। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ আগে বার করি। 10 ইউনিটের ভ্যালু 1600, 160 দিয়ে গুণ করলে আসে, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? এটাকেও 160 দিয়ে গুণ করবো, 3 16 48, একটা শূন্য 480। প্রস্থ 2 ইউনিট, 2 ইউনিটের ভ্যালু কত? এটাকেও 160 দিয়ে গুণ করবো, 16 দুগুণে 32, একটা শূন্য 320। তার মানে দৈর্ঘ্য হলো 480 মিটার, প্রস্থ হলো 320। দাঁড়াও, আমাকে বার করতে বলছে, কি বার করতে বলছে? চলো বাদিকে লিখি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে ফর্মুলা কি হবে বলো দেখি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 480, ইন্টু প্রস্থ কত? 320। কী বার করতে বলছে আমাকে? বার করতে বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থটা বার করলাম, এবার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই ক্ষেত্রফল পাওয়া যাবে। গুণ করলে কত হবে? 48 দুগুণে 96, 6 থাকবে 9, 3 48 কত? 144, আর 9 53, 153 আর 2টো 0, তার মানে 1,53,600। এটি হচ্ছে মাঠটির ক্ষেত্রফল। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম।
দেখো 10 নম্বর কি বলছে, নৌকা স্রোতের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে। স্থির জলে নৌকার বেগ কত কিমি পার ঘন্টা? একটা জিনিস দেখো, দুটো ডাটা আছে, প্রতিকূল প্রতিকূল, আরেকটা কি, একটা জিনিস দেখো, যাওয়াটা যদি প্রতিকূল হয় ফিরে আসাটা কি হবে, অনুকূল, উল্টো হবে। যাওয়ার সময় প্রতিকূল, তোমরা বলবে তাহলে ফিরে আসাটা কি হবে, অনুকূল। প্রতিকূলে কি হচ্ছে দেখো, কি ডাটা দেওয়া আছে, প্রতিকূলে 20 মিনিটে যায় 2 কিমি, 2 কিমি। আবার অনুকূলে যখন ফিরে আসে তখন 15 মিনিটে ফিরে আসে, 15 মিনিটে, 15 মিনিটে ফিরে আসে কত কিমি, 2 কিমি। ওকে, তাহলে প্রতিকূলে 20 মিনিটে যায় 2 কিমি আর অনুকূলে যখন ফিরে আসে 15 মিনিটে যায় 2 কিমি, সেম ডিস্টেন্স যায় 15 মিনিটে। আমরা এখান থেকে বেগ বার করব, মানে 60 মিনিটে কতটুক যায় বার করার চেষ্টা করি। ওই কি তোরে শিখ দিয়ে করতে পারো বা ডাইরেক্ট দিয়ে করতে পারো, 20 মিনিটে যায় 2 কিমি, কত দিয়ে ভাগ করলে আসে, 10 দিয়ে, না 20কে 10 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে সেমভাবে 60 মিনিটে কতটুক যাবে এটাকেও 10 দিয়ে ভাগ করো, 6 দশে 60, 6 কিমি। এবার 60 মিনিটে যেটা যায় সেটাকেই আমরা কি বলবো, বেগ। এটা প্রতিকূলে যায় তার মানে এটা হচ্ছে প্রতিকূলের বেগ। চলো এবার অনুকূলেরটাও বার করি, 60 মিনিটে কতটুক যায়, সবসময় 60 মিনিট মানে 1 ঘন্টারটা বার করবে, 60 মিনিটে কতটুক যায় ডাইরেক্ট যদি করতে চাই। এবার দেখো কত দিয়ে ভাগ করলে আসে বা গুণ করলে হয় না, কিন্তু তো এক কাজ করো, এদিকে দেখো তো, এদিকে কয় গুণ হলো, 4 গুণ, এদিকে অসুবিধে হলে এদিকে দেখতে পারো, 15 থেকে 60 কত গুণ হলো, 4 গুণ, তাহলে এদিকেও 4 গুণ হবে, 4 দুগুণে 8 কিমি। 15 মিনিটে যদি 2 কিমি যায়, 60 মিনিটে 4 গুণ হলো, এদিকেও 4 গুণ 8 কিমি যাবে। এবার 60 মিনিটে যেটা যায় সেটাকেই আমরা বলবো বেগ, অনুকূলে যায় তার মানে অনুকূলের বেগ, এটা হচ্ছে অনুকূলের বেগ। তাহলে প্রতিকূলের বেগ কত, 6, অনুকূলের বেগ কত, অনুকূলের বেগ হচ্ছে 8। তাহলে আমরা বলো দেখি স্রোতের বেগ বার করতে হবে, তাই না, না সরি নৌকার বেগ। নৌকা বার করার আমরা শর্টকাট ফর্মুলাটা হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। কি কি, নৌকার বেগ বার করার ফর্মুলা হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। আর যদি স্রোতের বেগ বার করতে বলতো তাহলে অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোতের বেগ পাবো। তো নৌকা বলছে অনুকূল প্লাস প্রতিকূল, অনুকূলের বেগ কত, অনুকূলের বেগ 8 প্লাস প্রতিকূলের বেগ কত, 6 বাই 2, যোগ করলে 14 নিচে 2, 2 দিয়ে 14কে ভাগ করলে 7 কিমি পার ঘন্টা, এটি হচ্ছে নৌকার বেগ। আশা করি ক্লিয়ার। তো ফ্রেন্ডস আজকে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের একটি হোমওয়ার্ক দিব, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে ফ্রেন্ডস।